এখন লেখেন না, এই লেখেন না ভাই, আপনার কাছে আসেন আমি দেখবো। নতুন লিখতেছেন নাকি? আপনার কাছে নিয়ে গেল এই ভদ্রলোক ৪৪ টাকা কেজি আলু, এখন উনি যদি বিক্রি করেন ৬০ টাকা কেজি, এটা তো অস্বাভাবিক হয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের টিম আসবে, যদি আবার হঠাৎ করে বাড়িয়ে দিয়েছেন তাহলে আবার বিপদে পড়বেন। তাহলে আলু নিয়ে তো বেশ ভালো গেম হয়ে গেছে, তাই না? ২১ টাকা ৮২ পয়সার আলু। সে আলু কত টাকা সর্বোচ্চ কত বিক্রি করছেন আপনারা এখানে? আপনারা শুধু এই কথাই বলেন যে কম বিক্রি হয়, কম বিক্রি হয়, অথচ দেখা যাচ্ছে আপনারা যে ৪৫ টাকা কেজি আলু বিক্রি করছেন সমানে সবাই। তো এই মেসেজ কি ঢাকা মহানগরের অন্যান্য বাজারের লোকজন কি জানেন, যারা ব্যবসায়ী আছেন? হ্যাঁ, ৪০ টাকা। কত করে বিক্রি করতে বলেছেন? ৪৮। লিখিত দিয়েছেন? হ্যাঁ, লিখিত দিয়েছেন। ব্যাপারে চালানে কত টাকা পড়েছে তার? না না, ওই পাশে ৪৫ করে বিক্রি করতেছে, আপনি ৪৮ করে দেন। ৪৮ এক না, আপনার সবসময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কমানোর চেষ্টা করেন। ৪৫ করে দেন, আবার আরেক ঝামেলা পড়বে। সবাই বিক্রি করতেছে ৪৫ করে, মাল আসবে না। আমি কই আপনি বর্ডার আলাপ করেন, আসবেন আলাপ করে দেখলাম উনি বিক্রি দালা বর্ডারে কত করেছেন, আপনি আলাপ করেন। তাতে আমাদের কাছে তথ্য আছে, এই তেল এলি তো মালাপ করে দেখেন, তাতে কি ক্ষতি হবে? আমার কোনো মাল আসবে না, আর প্রাইস সৃষ্টি কিচ্ছু হবে না। আর মুন্সিগঞ্জ আমদানি নাই যে আমরা কম ব্যস্ত আছি। আমরা না না না, আপনি ওই যে পাশে বিক্রি করতেছেন ওনারা ৫৪-৫৫ টাকা, আপনি তবু ২ টাকা করে না, ৫৬-৫৭। স্যার আলুর কোন কোয়ালিটির ২-৩ টাকা ডিফারেন্স। মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের, রাজশাহীর বগুড়া জয়পুরের আলু ওইটা আলাদা, ওইটা এক কোয়ালিটি, আর মুন্সিগঞ্জের কোয়ালিটিটা ভিন্ন। সব মুন্সিগঞ্জের আলু রাজশাহী বন্ধ হয়ে গেছে, গাই বন্ধ হয়ে গেছে, আসে না। কি বিক্রি হচ্ছে তো? ইন্ডিয়ান আলু, ইন্ডিয়ান টুকটাক, খুব জোরে বেশি না। দাম বেশি হলে স্বাভাবিকভাবে কম খাবে লোকজন, এটাই তো নিয়ম। অন্য শাকসবজি উঠে গেছে না, অন্য শাকসবজির দাম অনেক কম। সবজি তো আমাদের মুন্সিগঞ্জের রাজশাহীর দাম বেশি আসে না। এখন মুন্সিগঞ্জ ইন্ডিয়ান আলু আস্তে আস্তে খাওয়া ধরবো, আস্তে আস্তে চলবো, খুব কম বিক্রি। আপনারা শুধু এই কথাই বলেন যে কম বিক্রি হয়, কম বিক্রি হয়, অথচ দেখা যাচ্ছে আমরা চেষ্টা করব। এরপর না আইলে কিছু করেন না, আমরা চেষ্টা করব 100%। আমরা কাগজ দেখালেন বলে কি বলেছে এখানে, কি বলছে সেটা বলি না। আমাদের এই কাগজে দিয়ে আমাদের কি লেখা আছে এখানে? কিছুই তো লেখা নেই। ওকে, এই কাগজ এটা পড়ছ, এটা তো কিছু নাই, এটা হচ্ছে খালি ওজন। এটাতে ট্রাক ভাড়া কত আছে সেই কথা লেখা আছে। এই ডকুমেন্টে, এই ডকুমেন্টে তো অনেক আগেকার ডকুমেন্ট নাকি? না, কালকে দিয়েছি। কি লেখা আছে? আমি পড়িনি স্যার, এটা গুদাম লেখা আছে, আর আমি বুঝিও না। থামেন, প্যাকেজ তো এটাই, এটাই না? এটা তো ১০৩২ বস্তা, ১০৩২ বস্তা সমান ৫১,৬০০ কেজি। আর দাম পড়েছে আপনার এটা ৩,০৪,২২৭। সবাই বিক্রি করছে যেটা, সেটাই করেন। আসেন আমরা ওখানে একটু দেখি। আমার বলতে পাশেরটা এই যেমন, এই যে এটা আপনি নেবেন না, ফটোকপি করে দেবেন। আমার তো লাগবে স্যার। আপনি লিখেছেন যে ৪৫ থেকে ৪৮। তো ৪৫ থেকে ৪৮ কেন? ৪৫ তো সব এক কোয়ালিটি হয় না, বেছে বেছে দেন। না না, এক কোয়ালিটি সমস্যা আছে তো, কোনটা বেশি বেশি কেজি, কোনটা ইন্ডিয়ান দিয়ালো রে ফটো ওইখানে যে বলরা ইন্ডিয়ান কত করে বিক্রি করছে? কোনটা কম? আমার ৪৮ কত লেখা আছে? ৪৫ ইন্ডিয়ান সেম সেম দাম স্যার। একটু কম বিকে, আবার যেটা ভালো একটু ফ্রেশ ওটা বিকা বেশি বিকে। এটা লম্বাটা গোল সাইজ, আর এটা গোলটা, এটা দুই রকমের আছে। এটা গোলটা একটু দামে কম বেশি, কোয়ালিটি দিতে একটু গোলটা নিয়ম দুটো তিনটা কম বিকে। ঠিক আছে, তাহলে এটা বিক্রি করছেন ৪৫ টাকা কেজি। বিক্রি কেমন হচ্ছে? আপনি কি জানান দিয়েছেন আপনারা যে এখানে ৪৫ টাকা কেজি আলু বিক্রি হয় শ্যামবাজারে? হ্যাঁ, বলে দিয়েছি যে একটু পটল মাল দাও, নাল দিও না। আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা যে ৪৫ টাকা কেজি আলু বিক্রি করছেন সমানে সবাই। তো এই মেসেজ কি ঢাকা মহানগরের অন্যান্য বাজারের লোকজন কি জানেন, যারা ব্যবসায়ী আছেন, যারা কিনে নিতেছেন? বাজারের দাম বলি না, আমাদের যে বাজারে যে কিনে নেয় স্লিপ দেন আমরা। হ্যাঁ, স্লিপে লিখে দেন। হ্যাঁ, লিখে দেন, লিখে দেন। স্লিপ একটা নিয়ে আসেন তো দেখি, একটু দেখি। ৪৫ বিক্রি করছেন, একটু দেখি তো নাকি না ওই স্লিপে বেশি দাম লিখে দেন ওনারা, আবার দেশি বলে বিক্রি। না 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 না, কতদিন তো তাই দেখেছিলাম। না, স্লিপ আমরা লিখে দিই। এখন লেখেন না, এই লেখেন না ভাই। আপনার কাছে আসেন, আমি দেখবো। নতুন লিখতেছেন নাকি? না, নতুন লেখা না স্যার, আগে লেখা। পরে কথা আমাকে দেন, আপনার দেখার দরকার নেই। তো আজকে কি আপনার বাংলা লেখেন তারিখ না ইংলিশ লেখেন? বাংলা না ইংলিশ তারিখ ধরো। কি তারিখ লেখেন? ইংলিশ বাংলা তারিখ লেখেন ইংলিশ তারিখ বাংলা লেখেন। না, এই যে 12 তারিখ লেখা আছে, 12 11 65 টাকা কেজি না? নাকি না 62? এটা 62, এটা 44। হ্যাঁ, এটা 44। এই 44 করে বিক্রি করেছেন। কিন্তু আজ দিয়েছেন বাবুর কাছে। বাবু কোন এলাকায় ব্যবসা করে তার ঠিকানা লেখা নাই, বাবুর কন্টাক্ট নাম্বার লেখা নাই। আর লেখা রাখবেন এলাকা, বাজারের নাম, কোন এলাকায় উনি ব্যবসা করেন, যেন তাকে আমরা টেস্ট করতে পারি। এখন আমি তো চাইলে বাবুর কাছে যেতে পারতাম যে আপনি কত করে, উনি কত করে বিক্রি করছেন। আপনার কাছে নিয়ে গেল এই ভদ্রলোক ৪৪ টাকা কেজি আলু, এখন উনি যদি বিক্রি করেন ৬০ টাকা কেজি, এটা তো অস্বাভাবিক হয়ে যাবে। আমি ওই বাজারে যে ওনাকে ওনার কার্যক্রমে একটু মনিটরিং করতে পারতাম। এখন থেকে বাজারের নাম লিখবেন, মোবাইল নাম্বারও লিখে রাখবেন। মোবাইল সবার আছে, এখন ফকিরেরও মোবাইল আছে, আপনি কি জানেন? আচ্ছা, যাক লিখে রাখবেন। যাক, তাও আপনাকে ধন্যবাদ যে আপনি দেখলাম যে ৪৪ টাকা কেজি বিক্রি করেছেন। প্রত্যেকদিন আমাদের টিম আসবে, যদি আবার হঠাৎ করে বাড়িয়ে দিয়েছেন তাহলে আবার বিপদে পড়বেন। হ্যাঁ, মূল্য তাহলে কিছু নেই, ভালো থাকে। আর বিক্রি ৪৫ টাকা কেজি, আপনি কিনছেন? আমরা তো ৮০ টাকা করে কিনি। আগে কিন্তু কিনে না, দাম এখানে আছে। হ্যাঁ, আপনারা তো কিনতে সিটে বাংলাদেশি ইন্ডিয়ানটা কিনলেও হবে। আপনি কিনে এনেছে এলসি ডালও আছে, ঠিক আছে। সেটি জরিমানা তো শেষ না, এটা তো একটি ধারাই হয়েছে। ওনার ব্যাখ্যার উপর ডিপেন্ড করে হয়তো আরো বেড়ে যেতে পারে, সেটা পরে দেখা যাবে। এই জরিমানাটা হলো ওই ব্যাপারীকে, ব্যাপারীর জন্য, আপনার না। এইটা আমি নিয়ে আসলাম ওইখান থেকে। উনি কোথায়? এটা আমি নিয়ে আসছি। ওই ভদ্রলোকেরটাও কমিয়ে দিতে হবে, ৪০ করে দিতে হবে। তাহলে আলু নিয়ে তো বেশ ভালো গেম হয়ে গেছে, তাই না? ২১ টাকা ৮২ পয়সার আলু। সে আলু কত টাকা সর্বোচ্চ কত বিক্রি করেছেন আপনারা এখানে? কত না সর্বোচ্চ কত বিক্রি করেছেন এ পর্যন্ত আলু এই সিজনে? এই মাল আছে, আর একটা নতুন আলু হয়েছিল কালকে ৩০-৩৫। নতুন আলু একটা হয়েছিল ৩০-৩৫টা বেশি না। এটা ওনার তো এখানে শেষ না, তো এটা ক্লোজ হয়ে গেল না তো ওনার।